ভাতা নয় চাকরি চাই, এই দাবি জানিয়ে বিক্ষোভে সামিল হলেন 2014 সালের প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে ম্যান্ডেলে পার্ক সংলগ্ন এলাকায় টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা বিক্ষোভে সামিল হয়। এদিন তারা রাস্তার মধ্যে ভাড় ভেঙে প্রতিবাদ জানায়। তাদের অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনে জিতে আসার পর তাদের চাকরি দেবে, কিন্তু এখনো পর্যন্ত তাদের চাকরির কোনো ব্যবস্থা হয়নি। তারা অভিযোগের সুরে বলেন, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে মহিলাদের আর্থিক অনুদান দেওয়া হবে, সেই প্রতিশ্রুতি তিনি রেখেছেন, কিন্তু তাদের ক্ষেত্রে প্রতিশ্রুতি ভঙ্গ হচ্ছে। এদিন বিক্ষোভের পাশাপাশি জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে একটি দাবিপত্র তুলে দেন। আমরা এসেছি, আমরা হলাম 2014 প্রাইমারি টেট পাস ট্রেন নট ইনক্লুডেড একতা মঞ্চের পক্ষ থেকে এসেছি, এবং আজকের ডেটে আমাদের সমস্ত জেলা জুড়ে এই ডিএম ডেপুটেশন কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা ডিএম স্যারকে একটা ডেপুটেশন লেটার দিতে এসেছি এই কারণে যে আমরা গত 7-8 বছর ধরে এই অসহায়ভাবে আমরা আন্দোলন করে বেড়াচ্ছি, তীব্র যন্ত্রণায় আমরা মর্মাহত। যে দিদি 11 নভেম্বর 2020 আরও পরিষ্কারভাবে ঘোষণা করেছিলেন যে আমাদের 2014 প্রাইমারি টেট পাস টেন নট ইনক্লুডেড যতজন আছে সবাইকে ধাপে ধাপে নিয়োগ করা হবে, কিন্তু তার প্রতিশ্রুতির বাস্তবায়ন আজ পর্যন্ত হয়নি। যেখানে লক্ষ্মী ভাণ্ডার একবার অ্যানাউন্স করাতে বাস্তবায়ন হয়েছে, তারপরে কন্যাশ্রী একবার ঘোষণা করতে বাস্তবায়ন হয়েছে, কিন্তু আমাদের নট ইনক্লুডেডদের চাকরি উনি 3 বার ঘোষণা করা সত্ত্বেও বাস্তবায়ন হয়নি। তো আজকে আমরা ডিএম স্যারকে এই ডেপুটেশন লেটারটা তুলে দিতে চাইছি যে তিনি আমাদের পক্ষ থেকে দিদিকে যেন আমাদের ব্যাপারটা একটু খুলে বলেন এবং এই বিষয়টা যেন জানিয়ে দেন। এরপরে আমরা কলকাতায় মুভমেন্ট করব, আমরা করছিও, তারপরে যদি না মেনে না হয় আমরা আত্মহত্যা করব। আমরা সারা রাজ্য জুড়ে সবার সামনে আমরা কিন্তু আত্মহত্যা করব, আত্মহত্যা করব। আন্দোলনে নেমেছি মানে আর শেষ পর্যায়ে এসে ঠেকেছে আমাদের ছেলেপিলেরা। আমি একজন 2014 টেট পাস প্রশিক্ষিত ছেলের মা, আমি আর আমার ছেলের বা আমার ছেলের মতো এই সন্তান তুল্য ছেলেদের আর কষ্ট সহ্য করতে পারছি না। আমি আজকে সকল গার্জেনদের প্রতিনিধি হয়ে আপনাদের কাছে ছুটে এসেছি যাতে আমার নিবেদনটা আপনারা দিদির কাছে পৌঁছে দিতে পারেন। যে দিদির নবান্নের প্রেস কনফারেন্স থেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 20,000 যে মানে 2014 টেট পাস ট্রেন ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে সকলকেই ক্যান্ডিডেটদেরকে নিযুক্ত করা হবে, কিন্তু আজও জানি না কোন অদৃশ্য কারণে সেই নিযুক্তি হলো না। আজকে আমরা 2014 সালের টেট পাস করেছিলাম ট্রেন্ড ক্যান্ডিডেট, মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করেছিলেন 11 নভেম্বর 2020। তিনি বলেছিলেন 2020 সালে তিনি বলেছিলেন যে 20,000 ট্রেন্ড যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থী আছে, তাদেরকে প্রত্যেককে নিয়োগ করা হবে। এ ব্যাপারে তিনি অর্ডার দিয়ে দিয়েছেন, কিন্তু 12,000 ক্যান্ডিডেটকে নিয়োগ করা হয়, বাকি যে 8,000 ক্যান্ডিডেট তারা তো এনলিস্টেড ক্যান্ডিডেট, তা তো যোগ্যতায় রয়েছে, তাহলে তারা কেন আজ চাকরি পেল না? সেই জন্যই আজকে আমরা একজন লক্ষ্মীর ভাণ্ডার জীবন্ত লাশ যে দেখতে পাচ্ছেন সে এইগুলো হচ্ছে তার প্রতিরূপ। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও বেকার যুবক যুবতীরা যারা স্বপ্ন বেঁধে ছিল বুকের আশায়, তারা চাকরি না পেয়ে করোনা পরিস্থিতিতে সব কিছু হারিয়ে আজকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আমরা যদি না মানানো হয় আমরা কলকাতায় গিয়ে গণ আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউ রিপোর্ট, আনন্দবার্তা।